শর্ত সাপেক্ষে আগামী পহেলা সেপ্টেম্বর থেকে বাসের আগের ভাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল সার্বিক পরিস্থিতি এবং জনস্বার্থ বিবেচনায় সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বিআরটিএ ও বিআরটিসির কর্মকর্তাদের সাথে বৈঠকে ওবায়দুল কাদের এসব মন্তব্য করেন তবে শর্ত না মানলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন মন্ত্রী করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় বাসের অর্ধেক সিট খালি রেখে পহেলা জুন থেকে যাত্রী পরিবহনের নির্দেশনা দেয় সরকার এই ক্ষতি পুষিয়ে দিতে ভাড়া বাড়ানো হয় ষাট শতাংশ কিন্তু বাস্তবে ভাড়া বাড়লেও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না অনেক ক্ষেত্রেই ফলে আগের নিয়মে ফেরার তাগিদ আসে বিভিন্ন মহল থেকে গণপরিবহনে আগের ভাড়ায় ফেরা নিয়ে মত ভিন্নতাও আছে যাত্রীদের মধ্যে ইনকামের সোর্স না থাকলে ডাবল ভাড়া করতে দেব যে অবস্থায় গাড়ি চলতেছে এই অবস্থায় ভালো যদি এইটা যদি না মানা হয় তাহলে ভয়াবহ অবস্থা ধারণ হবে সামনের দিকে স্বাস্থ্যবিধি স্বাস্থ্যবিধিতে করে লাভ নাই স্বাস্থ্যবিধিতে তো ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট ফাইন্যান্সিয়াল প্রবলেম এখন একজনের সিটেও দুইজন ভয় বাড়া দিতে হচ্ছে ডাবল তার চেয়ে আমার আগের নিয়মে যাওয়াটাই ভালো যে অনিয়ম অব্যবস্থাপনা চলছে তাতে আগের ভাড়ায় ফিরে যাওয়াই ভালো পরিস্থিতি বিবেচনায় সড়ক ভবন সেতুমন্ত্রী জানান আগামী পহেলা সেপ্টেম্বর থেকে বাসের বর্ধিত ভাড়া প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার আগামী পয়লা সেপ্টেম্বর হতে গণপরিবহনের আগের নির্ধারিত পাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সকলকে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে যত সিট তত যাত্রী পরিবহন নীতি কার্যকর করতে হবে কঠোরভাবে দাঁড়িয়ে যাত্রী পরিবহন করা যাবে না স্বাস্থ্যবিধি মেনেই গাড়ি চালাতে হবে ট্রিপের শুরু এবং শেষে যানবাহন জীবাণুমুক্ত করতে হবে তবে শর্ত না মানলে সংশ্লিষ্ট যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানান মন্ত্রী নিয়ম মানতেই হবে কঠোরভাবে নিয়ম মানার বিষয়টি সরকারি নির্দেশনা সকলকে বিজ্ঞপ্তি আকারে জানানোর পাশাপাশি আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে নিয়মিত কার্যক্রম জোরদারে বিআরটিএ প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছি হাইওয়ে পুলিশ জেলা পুলিশ সহ সংশ্লিষ্টদের ব্যাপারে কঠোর হওয়ার নির্দেশও দেন ওবায়দুল কাদের সৈয়দ আব্দুল মোহিত বাংলাভিশন ঢাকা